আজকে 27 তারিখ 4:30 সময় আমাদের বাংলাদেশের স্থলভাগ বাংলাদেশ আমাদের কোস্টাল ওয়েস্ট বেঙ্গলের পাশে স্থলভাগে রয়েছে। 22.2 ডিগ্রি নর্থের ল্যাটিচিউড, 89.3 ডিগ্রি ইস্ট লংগিচিউড। এটা সাগর আইল্যান্ড থেকে 130 কিলোমিটার 130 কিলোমিটার ইস্ট নর্থ ইস্ট ডিরেকশনে আছে, আর ক্যানিং থেকে 65 কিলোমিটার ইস্ট ডিরেকশনে এর অবস্থান আছে। এটা এখন মুভমেন্ট আমার নর্থ নর্থ ইস্টওয়ার্ড, এটা এখন আপনার উত্তর উত্তর পূর্ব দিকে ক্রমশ সরে যাবে, আর কিছুক্ষণের মধ্যেই ঘূর্ণিঝড়ে উইক হয়ে যাবে, ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এর প্রভাবে এখন আমাদের ভারীবর্ষে অতিভারী বৃষ্টিপাত হয়েছে। কলকাতাতে এখনও পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে 144 মিলিমিটার, দমদমে 85 মিলিমিটার, সল্টলেকে 97 মিলিমিটার, হলদিয়াতে 119 মিলিমিটার, আর দীঘাতে 69 মিলিমিটার, ডায়মন্ড হারবারে 94 মিলিমিটার, ক্যানিংয়ে 91 মিলিমিটার। আমাদের আরেক প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, উত্তর এবং দক্ষিণ 24 পরগনার বারবারই যেমন তোমরা বলছো সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, এই মুহূর্তে ফ্রেজারগঞ্জের ছবিটা দেখো। এই মুহূর্তে ফ্রেজারগঞ্জে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং এখান থেকে কিছুটা গেলেই বকখালি এবং এদিকে এই রাস্তা হচ্ছে নামখানার দিকে যায়। এই মুহূর্তে কিন্তু যে ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড় বা ঝোড়ো হাওয়া, সেই ঝোড়ো হাওয়ার কিন্তু দাপট এখনও পর্যন্ত আমরা দেখলাম সকাল 7:15 থেকে যে দমকা হাওয়া আসে এবং ঘূর্ণিঝড় শুরু হয় সেই হাওয়ার দাপট কিন্তু রয়েছে, এবং সেই টানা এইরকমভাবে কিন্তু এই যে হাওয়ার যে বেগ সেটা হঠাৎ করে বাড়লো। এবং গতকাল রাত্রিবেলা আমরা দেখেছিলাম যে একেবারে এই ঘূর্ণিঝড় তা কিন্তু যে দাপট দেখাতে থাকে, তার পরবর্তীকালে গোটা বিষয়ের পরে সারা রাত জেগে কাটিয়েছে স্থানীয়রা, এবং তারপর আজকে বৃষ্টি থেমেছিল। কিন্তু বৃষ্টি থামার পরবর্তীকালে ঠিক তোমাকে যেমনটা বলছি 7:15 নাগাদ থেকে হঠাৎ করে হাওয়ার বেগ সেটা বাড়তে শুরু করলো, এবং তারপর 7:30 নাগাদ মুষলধারায় বৃষ্টি আসতে শুরু করলো একাধিক জায়গায়। এই যে রাস্তা রয়েছে যে মেন রাস্তা, সেই মেন রাস্তায় গাছ ভেঙে পড়ে 117 নম্বর জাতীয় সড়ক দীপ্তেন্দুর যে ছবি তুলে ধরছে, এবং এই 117 নম্বর জাতীয় সড়কের গাছ যেগুলো ভেঙে পড়েছিল সেগুলো সরানোর কাজ যখন শুরু হয়েছিল, এবং কিন্তু অন্যান্য যে গলি গলি ভেতরে রাস্তা রয়েছে সেখানে গাছ ভেঙেছে, মাটির ঘর ভেঙেছে, লোল্যান্ড এলাকা একাধিক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে, মাটির স্তম্ভ ইলেকট্রিক পোল সেগুলো পড়ে গিয়েছে, এবং সেই পড়ে গিয়েছে। এবং তার পরবর্তীকালে কিন্তু আজকে সকালবেলা থেকে সাধারণ মানুষ যখন যারা ইতিমধ্যে ফ্লাড সেন্টারগুলো ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রগুলোয় গিয়ে থাকছিল এবং সেখান থেকে ফিরে আসছিল কালকে যারা গিয়ে আশ্রয় নিয়েছিলেন, তারপর কিন্তু হঠাৎ করে এই রকম হাওয়ার বেগ আবারও আসায় সিঁদুরে মেঘ দেখছেন তারা, এবং তারা কিন্তু আতঙ্ক তাদের মধ্যে একটা কাজ করছে। অনেকের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা জানাচ্ছেন যে কালকের যে পরিস্থিতি হয়েছিল আজকে কিন্তু এই ঝড়ের দাপট, সেই দাপটে তারা বুঝতে পারছে না যে কী করবে। অনেকে ঘর থেকে বাইরে বেরোচ্ছেন, কারণ ঘরের মধ্যে ফিরেছেন তিনি কিন্তু ঘরে তারা ঢুকতে পারছেন না। বুঝতে পারছো যে তুমি যে ঝড়ের যে দাপট সেটা অনেকটাই এই যে ছবি দেখতে পাচ্ছ সেখান থেকে অনেকটা স্পষ্ট হচ্ছে। অনেকেই কিন্তু একেবারে ঘরের মধ্যে কোনো রকমে রয়েছেন এখানে, এবং তাদের সঙ্গে আবার কথা বলে নেবো। অনেকক্ষণ ধরেই তো এই পরিস্থিতি, পরপর তো বাড়ছে, ভাবছি তো মানে যে সমস্ত মাটির ঘরগুলো আছে আশা করি খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কাল থেকে যেটা হয়েছে এখন পরপরে কালকে রাতে যা হয়েছে তার থেকে আজকে রাতে খুব বেড়েছে। কালকে ঝড়টা হয়নি, ঝড়টা আজকের হচ্ছে। যেভাবে আমাদের আবহাওয়া দপ্তর থেকে খবর পেয়েছিলাম যে কালকে ঝড় হওয়ার কথা ছিল, কিন্তু ঝড়টা কিন্তু যা দেখছি তো 5-6 ঘন্টা আগে আজকে মানে যে অবস্থা হচ্ছে মনে হয় ল্যান্ডফল মানে আজকে করেছে এরেমাল, আজকে ল্যান্ডফল করেছে। খুব আতঙ্কের মধ্যে আছি আমরা, অনেকে দেখছি তো খুব আতঙ্কের মধ্যে রাস্তার উপরে উঠে গেছে।